السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، إلى صراط الصديقين والشهداء والصالحين. والصلاة والسلام على رسوله الذي تركنا على المدينة البيضاء. وبشر متبعيها بأن يكونوا منصورين، وهم الذين لا يخافون في الله لومة لائم. وعلى آله وصحبه المتمسكين بسنة النبي الأمين. وهم معيار الحق والدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال تعالى في آية آخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لا تشربوا الخمر فإنها مفتاح كل شر. وقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سكريا وجلال أنترغت فشيخني رجالين وفرا الاتحاد الإسلامي شمران شنستار دوغي أيجيت أسكري ঐতিহাসিক ইসলামী সম্মেলনে
মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতির আসনে আশরাফুল আশরাফুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বন্ধুবর হযরত মাওলানা নোমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত মাদ্রাসায় অবস্থানরত মুআজ্জাজ উলামা ইকরাম উপস্থিত মুরব্বিয়ানে আজম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের দয়ায় করুণায় আমরা কুরআন ও হাদিসের মজলিসে বসার সুযোগ পেয়েছি তার জন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুল শুকর আদায় করি মনে করি বলি আলহামদুলিল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের প্রচেষ্টার বিনিময়ে আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলন বাস্তবায়ন হয়েছে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য খাদেম রূপে কবুল করে নিন বড় করে বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটা আয়াত পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুইটা হাদিস পড়েছি আয়াত এবং হাদিস আলোকে মদপান গাঁজাপান মাদক প্রতিরোধে ইসলাম কি বলে এবং দীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাকে বলার জন্য আপনাদেরকে শুনে উভয়কে আমল করার জন্য তৌফিক দান করুন বড় করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরগণকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন ঠিক কিনা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরগণের মধ্যে আল্লাহ পাক সারজন নবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন সবার মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়াকুল শিরোমণি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজে আল্লাহ পাক আমাদের নবীজিকে পাঠিয়েছেন যে সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া যে সমাজকে জাহিলি সমাজ বলা হতো কি সমাজ বলা হতো বলেন জাহিলি সমাজ যে সমাজে মারামারি ছিল হানাহানি ছিল খুন কারাবি রাহাজানি ডাকাতি ছুরি জেনা ব্যবসার মদপান শরাব পান যে সমাজের নিত্য দিনের ব্যাপার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সমাজের মধ্যে আমাদের নবীজিকে প্রেরণ করে আমাদের নবীজির মাধ্যমে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন সুবহানাল্লাহ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে কিয়া কিয়া সাআদত হে নবুয়ত হে রিসালত হে سیادت ہے قیادت ہے کہ محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں وجفا شیز ہے کیا لوحہ قلم تیرے ہیں
وجفا شیزه کام لوح قلم تیرے ہے. সেই অন্ধকার সমাজে ফাটিয়েছে আর আমাদের নবীজির আদর্শ গ্রহণ করে আরবের নিকৃষ্ট মানুষগণ সোনালী মানুষে পরিণত হয়েছিলেন সুবহানাল্লাহ. আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমাদের জন্য তোমাদের রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর রসূলের সেই আদর্শকে যারা গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবী. তৎকালীন সময়ে রসূলের জীবন দশায় রসূলের আদর্শকে গ্রহণ করে যারা রসূলকে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয় আর যারা রসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সর্বক্ষেত্রে গ্রহণ করবে আল্লাহ পাক তাকে পাক্কা মুমিন বানাবেন আল্লাহ পাক তার উপর রাজি হবেন বলেন সুবহানাল্লাহ. আল্লাহ বলেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম ইহসান رضي الله عنهم ورضوا عنه. الله رسول الصحابة الكرام أنصار بولي مهاجر بولي شاب صحابة الكرام الله رقم راجي چلو بولي راجي سلين راجي سلين آر الله پاکو সাহাবা ইকরামদের উপর রাজি ছিলেন রসূলের আদর্শ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে সিদ্দিক আকবরে পরিণত করেছে রসূলের আদর্শ হযরত ওমরকে ফারুক আযমে পরিণত করেছে রসূলের আদর্শ হযরত ওসমানকে জিন্নুরাইন বানিয়েছে ওসমানে গনি বানিয়েছে রসূলের আদর্শ হযরত আলীকে এলমের কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে রসূলের আদর্শ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাফিজুল হাদিস বানিয়েছে রসূলের আদর্শ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে সর্বশ্রেষ্ঠ মুত্তাকীতে পরিণত করেছে রসূলের আদর্শ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে শাইখুল হাদিসে পরিণত করেছে রসূলের আদর্শ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছে রসূলের আদর্শ ইমাম আযম আবু হানিফা গোটা বিশ্বের ইমাম বানিয়ে দিয়েছে রসূলের আদর্শ আব্দুল কাদের জিলানীকে তমাম আউলিয়া জগতের শিরোমণি বানিয়ে দিয়েছে রসূলের আদর্শ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিটি মুসলমানদের মুখে মুখে উচ্চারণ করে দিয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বিশ্বব্যাপী পরিচিত করে দিয়েছে রসূলের আদর্শ বলে ঠিক কিনা. সুতরাং রসূলের আদর্শকে যারা গ্রহণ করবে তারা
সামনের জীবনে সম্মানিত হবে আর যারা গ্রহণ করেছিলেন তারা যুগে যুগে সম্মানিত হয়েছে সুবহানাল্লাহ কি মুহাম্মদ সে ওয়ফা তোনে তো হাম তেরে হে ও জাফা শিনজ হে ফিয়াল লোহ কলম তেরে হে ও জাফা শিনজ হে ফিয়াল لوح قلم تیرے ہیں نگاہ عشق مستی میں وہی اول وہی آخر وہی قرآن وہی فرقان وہی یاسین وہی طہا اللہ پاک رب العالمین بشر نبی صلی اللہ علیہ وسلم کے আইয়ামে জাহেলিয়াতের মধ্যে পাঠিয়েছেন আর যারা আমাদের নবীজির আদর্শকে গ্রহণ করেছেন তারা সেই আইয়ামে জাহেলিয়াত থেকে যারা আমাদের নবীজির আদর্শকে গ্রহণ করেছেন তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন আর আমাদের নবীজির আদর্শের বিস্তারে উন্নয়ন ঘটেছেন আইয়ামে জাহেলিয়াত সোনালী সমাজে পরিণত হয়েছে যারা ব্যবসার করত তাদের ব্যবসার বন্ধ হয়েছে যারা জুলুম করত তাদের জুলুমের অবসান ঘটেছে এদিনের উপর অত্যাচার চলছিল ধারাবাহিকভাবে দিনের পর দিন বিধবাদের কোন মর্যাদা ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদ্দেশ্যের পর যার যার মর্যাদা থাকে ফিরে দিয়েছে বলে ঠিক না মজলুম অপেক্ষা করেছিল একজন অভিভাবকের জন্য এতিম অপেক্ষা করেছিল একজন অভিভাবকের জন্য এই বিশ্ব অপেক্ষা করেছিল আসমান অপেক্ষা করেছিল কীটপতঙ্গ গাছগাছালি পাতপাকারে সবগুলো অপেক্ষা করেছিল ربتي وعدي بطحا وآي جن کے قدموں کے لیے کعبہ ترستا تا سبار اشنا پورن ہوئے چھے جرا دنیر پور دن منشن پر جنوب نشمشن نرجاتن چھلاتو تدر سے جنوب سرانو নির্যাতন বন্ধ হয়েছে সবাই সবার অধিকার পেয়েছে কিন্তু কিছু কিছু নিকৃষ্ট কাজ সমাজের মধ্যে প্রচলিত ছিল ইসলামের সূচনা লগ্নে একেবারে প্রথম থেকে সেই ব্যাপারে শরীয়ত হুকুম আহকাম তখন নাজিল হয়েছিল না জাহেলি সমাজের মধ্যে মদ পান করত ইসলামের সূচনা লগ্ন এই মাদক মুসলমানেরা গ্রহণ করত কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদককে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বিভিন্ন ভাবে বাগে বিভক্ত পৃথিবীর মধ্যে মন বিশৃঙ্খলা ছিল সবগুলো একসাথে সম্পাদন করা সম্ভব ছিল না এই জন্য আমাদের নবীজি একটা একটা বিশৃঙ্খলা গুলো সমাজ থেকে দূর করেছিলেন জাহেলি সমাজের মধ্যে মদ শরাব গাঁজার প্রচলন বেশি ছিল ইসলামের নবী আসার পর সেই মদ পান শরাব পান থেকে অনেকে বিরত ছিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ইসলামের সূচনা লগ্নে
মদপান থেকে বিরত ছিল এমনকি জাহেরি সমাজের মধ্যেও কোনদিন মদপান করেন নাই হযরত ওমর সিদ্দিক আকবর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবায়ে কেরাম জাহেরি সমাজের মধ্যে কোনদিন মাদকের দ্বারে কাছে যাই নাই নিজের ব্যক্তিগত জীবনকে নষ্ট করছে তার পরিবারকে নষ্ট করছে তার সমাজকে নষ্ট করছে আর মদ নিষিদ্ধ যখন হয়েছিল ইসলামের সূচনা লগ্নে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে সেই হুকুমকে গ্রহণ করেছিলেন পালন করতে বাধ্য হয়েছিলেন ইসলামের সূচনা লগ্নে মদ শরাব এখনো পর্যন্ত হারাম হয় নাই সাহাবায়ে কেরামদের মধ্যে মুসলমানদের মধ্যে অনেকেই মদ পান করত শরাব পান করত আবার সেটাকে মাইল করিয়েন না বুঝতে হবে যখন দেখা যায় মদ শরাব পানের কারণে মারামারি হানাহানি সৃষ্টি হয় মানুষ পাগলের মতো হয়ে যায় আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ মদ শরাব গ্রহণ করার কারণে সমাজের মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ জুয়ার কারণে মারামারি হচ্ছে মাদক গ্রহণ করার কারণে মাদক সেবন করার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি এ ব্যাপারে কিছু বলুন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما لقال رب العالمين قرآن الآيات ناجم قرآن جكون حضرت عمر ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এবং প্রমুখ সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দরবারে যখন মাদকের ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন্নাস মাদকের মধ্যে রয়েছে ক্ষতি রয়েছে আবার ক্ষতির চাইতে লাভ রয়েছে কিন্তু সে লাভ হচ্ছে সময় এখনো কিন্তু মাদকের হারাম সম্পর্কে সুস্পর্শ নির্দেশ আসে নাই যখন আয়াত করা নাজির হল যে সমস্ত মুসলমান জাহেরি সমাজে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মাদক সেবন করত তারা ইসলাম গ্রহণ করার পরেও মাদক সেবন করত আয়াত করা নাজির হওয়ার পরে মুসলমানদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগে বলে যেখানে মাদকের মধ্যে মদ গাঁজা সেবনের মধ্যে ক্ষতিকারক দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে আমরা মদ পান করব না অনেকে
মারামারি লেগে গেল একজন সাহাবীর গায়ের মধ্যে একটা হাড়ি নিক্ষেপ করে দিল সেই হাড়ি লাগার কারণে অত্যন্ত আহত হল সেই ব্যক্তি সেই সাহাবী বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা শরাব পান করেছিলাম শরাব পান করার পরে আমরা কবিতার আসর বসিয়েছিলাম এক পর্যায়ে বাদ বিতণ্ড শুরু হয় একজন মুসলমান আমার শরীরে হাত দিয়ে নিক্ষেপ করার কারণে আমি রক্তাক্ত হয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রাব্বুল আলামিন মাদক সম্পর্কে একটা পরিপূর্ণ ফয়সালা আপনি দিয়ে দেন কেননা যে মদ পান করার কারণে শরাব পান করার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় একে একে দুইটা আয়াত নাজিল করলেন দূরে সরে যাওয়ার জন্য কিন্তু সুস্পর্শ নিষিদ্ধতার কোনো কথা বলেন নাই ইয়া রাব্বুল আলামিন মদ পান করে নামাজের মধ্যে ভুল হচ্ছেন মাদক সেবন করে শরাব পান করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে মদ পান করে এক পর্যায়ে মারামারির অবস্থাও তৈরি হয়েছে ভবিষ্যতে আরো অঘটন ঘটতে পারে ইয়া রাব্বুল আলামিন মাদক সম্পর্কে আপনি একটা পরিপূর্ণ ফয়সালা দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম মাদক বলেন গাঁজা বলেন শরাব বলেন এবং মাদকের যে যে নাম থাকতে পারে যে কোনো নাম দাঁড়ি যেগুলো মাদকের পর্যায়ে পড়ে যত রকমের রয়েছে মাদক অনেক হালাল নাম আরবি নাম মাদকের বোতলের মধ্যে লাগানো হয় যে নাম দিয়ে হোক না কেন যেগুলো মাদক বলে আপনি ক্রয় করে খাচ্ছেন মাদক মনে করেন সেই সমস্ত সব মদ গাঁজা শরাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন জুয়াকে হারাম করে দিয়েছেন বাক্য নির্ধারকের স্বরকে হারাম করে দিয়েছেন এবং মূর্তিকে হারাম করে দিয়েছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এবং মদ জুয়া থেকে দূরে থাকুন লটারি মারা থেকে দূরে থাকুন মূর্তি পূজা করা থেকে দূরে থাকো যদি তোমরা সফল কাম হতে চাও এবার স্পর্শ নিষিদ্ধতার আদেশ আসমান থেকে নাযিল হলো আল্লাহ রাসূল কয়েকজন সাহাবা ইকরামদেরকে ঠিক করলেন গ্রামে গ্রামে গিয়ে মদ হারাম হয়েছে কুল্লু মুসকিরিন হারামুন কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস হারাম হারাম এই কথা ঘোষণা করার জন্য আল্লাহ রাসূল কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ঠিক করলেন সাহাবায়ে কেরাম গ্রামে গ্রামে গিয়ে মাদক নিষিদ্ধতার কথা বলে দিলেন একটা মজলিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুরের সাকির কাজ করেছিলেন মদ বানাচ্ছিলেন আর সেই মজলিসে
أبو عبيدة بن الجراح رضي الله تعالى عنه سلم وعبيد بن كعب رضي الله تعالى عنه سلم حضرت صهيب رضي الله تعالى عنه سلم أبو طلحة رضي الله تعالى عنه سلم جتن بالشنبي صلى الله عليه وسلم غسوكر غسرة كان يشنو سباي موت پانكرة دور رقنو মাদকের বস্তু পর্যন্ত ভেঙে দিয়েছে বলেন সুবহানাল্লাহ যাদের মুখে মদ নিয়েছে শরাব নিয়েছে কারণ যখন কেউ ছিলেন তখন তো মদ নিষিদ্ধ ছিল না আর যেই মদ নিষিদ্ধ হলো যেই মুসলমান মুখের মধ্যে মদ ছিল শরাব ছিল নিষিদ্ধতার কথা শোনার সঙ্গে সঙ্গে ততবাজে গাল ঢুকাই দেখা বেড়ায় গাল ঢুকাই দেখা বেড়াই না গালা সঙ্গে একটু লই দেখি হ্যাঁ বেড়াই না এরকম হই না হলো না হয় গাল ঢুকাই গাল তো বেড়া দিয়ে গ্রাস করিয়ে গ্রাস করা দিয়ে গ্রাস ভাঙি ফেলে সুবহানাল্লাহ সমস্ত মুসলমান যে যার যার অবস্থান থেকে যারা যারা জাহির সমাজ থেকে শরাব পান করে আসছো মুসলমানরা নিষিদ্ধতার আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে গুসকের গুসরা কানে আসার সঙ্গে সঙ্গে মদ খাওয়া শরাব পান করা বন্ধ করে দিল একজন সাহাবি সিরিয়া থেকে লক্ষ লক্ষ টাকার মাদক নিয়ে আসলেন শরাব নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো শরাবের ব্যবসা করতাম অনেক টাকার শরাব কিনে নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি কি করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাও সেগুলো এক জায়গার মধ্যে রাখো আল্লাহ রসুল সেখানে গেলেন যাওয়ার পরে মদ তো ফেলে দিলেন মদের যেই কলসির মধ্যে মদ রাখা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কলসি গুলো ভেঙে চুরমাচুর করে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাসূলের আদেশ এভাবে মেনেছিলেন এই জন্য আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে দীর্ঘ হায়াত পেয়েছিলেন বেশি বয়স পেয়েছিলেন আব্দুল ইবনে মাসউদ সাহাবায়ে কেরামদেরকে সেই সময়ে আব্দুল ইবনে মাসউদের সমকালীন সাহাবা তাবেঈ সবাইকে শুনে নিয়া নসিহত করতেছেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن كان مستنا فليستن بمن قدما عبد الله بن مسعود بنتسه جرا আমাদের মধ্যে যারা অতিবাহিত হয়েছেন তোমরা তাদেরকে অনুসরণ করো ফাইনাল হাইয়ালা তোমার আলাইহিম ফিতনা যারা জীবিত তারা ফিতনায় পড়ার সম্ভাবনা বেশি যারা কবরে চলে গেছে তারা জীবিতদের চাইতে ভালো ছিল মুরব্বীরা বলেন যারা আজ থেকে 20 বছর আগে কবরে শায়িত হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে তারা আমাদের সাথে ভালো ছিল কিনা আমাদের সাথে ভালো ছিলেন না আগের যুগের মুরব্বীরা অনেক বুজুর্গ ছিলেন ফাতকা নামাজ ছিলেন ফরদাসীন ছিলেন মুরব্বীরা আর এই যুগের ফিতনা তাদেরকে গ্রাস করতে পারে নাই তাদেরকে স্পর্শ করতে পারে নাই বর্তমান 95% মুসলমানদের এই বাংলাদেশে যে ট্রান্সজেন্ডারের পশ্চিমা সমকামিতার বিষয় এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে যে স্থান পাবে 20 বছর আগে যারা ইন্তিকাল হয়েছে 10 বছর আগে যারা চলে গিয়েছে তারা এই ফিতনা থেকে এই নিকৃষ্ট অবস্থা তাদের কোনটে যায় নাই আমাদের কোনটে আসছে সুতরাং জীবিতদের সাইতে মিথ্যা অনেক ভালো ছিল আমাদের বাংলাদেশের একজন
ডক্টর দিফুমনি সবাই তাকে ছিলেন তো দিফুমনি উনি একসময় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কি ছিলেন আমার কথা ঠিক কিনা উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তিনি পশ্চিমা থেকে ট্রান্সজেন্ডার আমদানি করেছে তিনি সমকামী আমদানি করেছে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তিনি দেশের কল্যাণ করছে আমার মনে হয় না তিনি নাস্তিকতা আমদানি করেছে ইসলামী তাহজিব তমদ্দুন বিরোধী কার্যকলাপ আমদানি করেছে এবং এবং ডারউইনের মতবাদ আমদানি করেছে এরপর হয়েছে পরের বারে শিক্ষামন্ত্রী করেন ঠিক কিনা পররাষ্ট্রমন্ত্রী থেকে যাবতীয় সংস্কৃতি আমদানি করে শিক্ষামন্ত্রী হয়ে সেগুলি সংযোজনের চেষ্টা করে ২০২৪ সালে সেগুলো বাস্তবায়ন করেছে সুতরাং ওলামায়ে কেরামদের এই বাংলাদেশে শাহজালালের এই বাংলাদেশে যে দেশের ৯৫% মুসলমান এই বাংলাদেশে দিফুমনি বলেন নাস্তিক মুরতাদদের সেই ট্রান্সজেন্ডার নীতি এবং ডারউইনের মতবাদ নাস্তিকতা এদেশের মুসলমান কখনো গ্রহণ করবে না বলেন ঠিক কিনা কখনো গ্রহণ করবে না দুঃসাধ্য হয়ে যাবে নাস্তিকতা হয়ে যাবে এরা চায় নতুন প্রজন্মকে নাস্তিক বানাতে এরা চায় নতুন প্রজন্মকে মূর্খ বানাতে কিন্তু এদেশের ওলামায়ে কেরাম থাকতে তারা কোনোদিন সফল কাম হবে না বলতে চেয়েছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইন কানা মান কানা মুস্তান্নান ফলিয়াস্তান্ন বিমান কদামা ফইন্ন রুহাইয়া লা তুমানু আলাইহি ফিতনা أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة عبد الله بن مسعود بلن ترى هجن صحابة إكرام جي صحابة إكرام إيه مطر مدد الشخص ششتو أفضل هذه الأمة أبرها قلوبا جدر قلوب المدد شلو تقوى برنام وعمق علما جدر علم المدد شنو كبيرتان جدر قربان شنو قدر قدم بقدم جدر قربان شنو اي صحابة اكرام اختارهم الله لصحبة نبيه ولإقامة دينهم الله پاک جدر کے مرد برسن رسول صحابی ہوار جنہ دین قائم قرار جنہ جدر کے اللہ پاک مرد برسن তোমরা তাদেরকে অনুসরণ করো সম্মানিত হাজেরিন বলতে চেয়েছিলাম যখন মত নিষিদ্ধতার আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শোনার সঙ্গে সঙ্গে গুসুকের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কানে আসার সঙ্গে সঙ্গে মদ পান করা থেকে শরাব পান করা থেকে দূরে সরে গেলেন সুবহানাল্লাহ মুস্তাফা কা হর সাহাবা دین کا شہباز ہے سب صحابہ پر امام الانبیاء کا ناز ہے سب صحابہ گلستان مصطفیٰ کا پول ہے ان کے خوشبو ہر طرف ہر دل کے شمع ساز ہے ان کے خوشبو ہر طرف ہر دل کرشما ساز ہے او ال کر جو پیر سرین صحابہ کرام رضی اللہ تعالی عنہم اجمعین مدکر نشد در پتہ سنار سنگے سنگے مکے نے چلا مک تے کے پھلے دیے چلن گلاس نے چلا گلاس تے کے پھلے دیے چن এবং লক্ষ লক্ষ টাকার আমদানি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমদানি করেছিলেন সেই বস্তুগুলো ধ্বংস করে দিয়েছেন লসের চিন্তা করেন নাই এই জন্য মুরব্বীরা আপনারা যুবক যুবক সন্তানদেরকে আপনারা নসিহত করবেন এবং যুবক ভাইদেরকে বলবো মদের ধারে কাছে যাবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত দশ প্রকারের ব্যক্তির উপর আলোক করেছেন যে লোক নির্যাস বের করে এবং যে ব্যক্তি মদ প্রস্তুত করে যে ব্যক্তি মদ পান করে
যে ব্যক্তি মদ পান করায় অতটো সব খেতে যায় না তো টিয়ে নাই ওরা স্টেশন দলে করে ছড়িয়ে যাবে ঘুরিয়ে যাবে ইল্লা মদহুদুর নাই আসলে নাই রূপে আসলে নাই ওরা ছড়িয়ে যাবে ঘুরিয়ে যাবে ওটা আইলে এহাজ টিকিয়া অসুবিধা নাই কিন্তু বলা হবে যে আজি 2000 টিকিয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন সালিক যুব সমাজ নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মাদকের সুবলে পড়ে যুব সমাজ ধ্বংস হচ্ছে যারা মদ পান করবে তাদের উপর আল্লাহর লানত অভিশাপ যারা মদ পান করাবে টাকা খরচ করে আরেকজনকে তার উপরে লানত কোথায় না হয় যাই তারা হবে দিও ইল্লা হবে কোথায় না হয় তারা হবে দিও এবং আমদানি কার যার জন্য আমদানি করা হয় তার উপর আর বিক্রেতা তার উপর লাল ক্রেতার উপর লাল এবং সরবরাহকারী সিএনজি ড্রাইভার ফিসুলতি মদর মত লইয়া যাবে দাঁতটি হাওয়া মধ্যে দাঁতটি হাওয়া মধ্যে ইতার উপর লাল লভ্যাংশ ভুক্তারী তার উপর লাল এই জন্য মাদক সেবন করা থেকে যুব সমাজকে দূরে দূরে থাকতে হবে আর না হলে পরকালীন জীবনে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু বাইনাকুম আল-আদাওয়া ওয়াল-বাগদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় শয়তান চাই মদ জোয়ার বর্তমানে মানুষে মানুষে মারামারি হোক হানাহানি হোক এটা শয়তান চায় বলেন চাই কি চায় না শয়তান কি কোনোদিন মানুষের মঙ্গল কামনা করে কোন মুমিনের মঙ্গল কামনা করে শয়তান কোনোদিন কোনোদিন মঙ্গল কামনা করে না এই জন্য মাদক থেকে দূরে থাকবো এবং যারা এই সমাজের মধ্যে মদ পান করে শরাব পান করে গাঁজা পান করে যুব সমাজকে নষ্ট করতে চায় নব প্রজন্মকে নষ্ট করার পাইতারা করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং পিতা মাতাকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে সেই সন্তানকে প্রহার করতে হবে আইনের আওতায় তাকে তুলে দিতে হবে বলে ঠিক কিনা এই সমাজকে রক্ষা করতে হবে গুটি কয়েক মাদক সেবনের কারণে এই সমাজকে নষ্ট করতে দেয়া যাবে না যাবে না যাবে না আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি সব অপসংস্কৃতি এবং অনিসলামিক সব কর্মকাণ্ড সব কিছু ধ্বংস হয়ে যাবে দুঃসাহ হয়ে যাবে আল্লাহ বলেন الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وتامر الكتاب جي كتاب المتقين كنا شمد ولي جي كتاب المتقين كنا شمد ولي جي كتاب متقين تركي هداية ربطك آي এই কোরআনের ছায়াতলে আসতে হবে কোরআন মানুষের দিলকে নরম করে কোরআন মানুষের দিলকে নরম করে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শুনতেন এই কোরআন পড়তেন এই কোরআনের তেলাওয়াত সাহাবায়ে কেরামদের কাছে থেকে শুনতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাহাবে কোরআন আপনার উপর কোরআন নাজিল হয় আপনার সামনে তেলাওয়াত করতে আমার ইতস্তত লাগে ডর লাগে তারপরেও তো
রাসূলের আদেশ মানতে হবে আব্দুল্লাহ ইবনে সৌদ সূরা নিসা থেকে তেলাওয়াত করা শুরু করলেন আল্লাহর রাসূল তেলাওয়াত শুনতেছেন 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 আর অজরনয়নে চোখ থেকে পানি বের করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত ওমর তলোয়ার নিয়ে বের হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীকেও মারধর করলেন প্রহার করলেন আবু নাঈম সাহাবী হলেন আপনার বোন তো মুসলমান হয়ে গেছে আপনার বোন মুসলমান হয়ে গেছে ওমর দৌড়ে দৌড়ে নিজের বোনের বাড়িতে গেলেন নিজের বোনকে প্রহার করলেন পরিশেষে বলে হে বোন এবং বগ্নি পতিম যে কোরআন তুমি পড়তেছ সেই কোরআনটি একটু আমাকে পড়তে দাও আমাকে শুনতে দাও বোন বলে অপবিত্র অবস্থায় তো কোরআন পড়া যাবে না গোসল করতে হবে উজু করতে হবে আমার প্রস্তুতি নিলেন গোসল করার জন্য গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন এবং কোরআনের সেই মুসহাব সূরা তাহার তেলাওয়াত যখন আরম্ভ করলেন যখন পড়া শুরু করলেন ওমরের দিন তো নরম হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন দরজার মধ্যে কড়া মারলেন আল্লাহ রাসূলের দরবার থেকে একজন সাহাবী দরজা খোলার জন্য আসলেন দেখলেন বাহিরে ওমর দাঁড়িয়ে তরোয়ার হাতে জোড়ানো দরজা না খুলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দরজার বাহির তো ওমর দাঁড়িয়ে আছে তরোয়ার নিয়ে আল্লাহ রাসূল বলেছেন যাও দরজা খুলে দাও যদি তার কোনো সদিচ্ছা থাকে ভালো কথা যদিও সদিচ্ছা থাকে তাহলে তার তলোয়ার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হবে দরজা খুলে দেওয়া হলো ওমর আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তলোয়ারটি মাটিতে রেখে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ দুনিয়া কে আদাম লব মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা বাহার আলমে হুসন শাম দিলো জাতা জমিদার দম برن اصحاب صورة رام ببو ارهم باب معنا رام شمار تاجر نوتي چلا مربرا جبو بيرا شرون اي قرآن اتن تو شبت اندر عمر اندر كنرم کري لئي اسلام رسائات لئي تاكي اندر بكت کري لئي سن قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر اسلام المده ہے صدیق اکبر مت تن تن مدل مولا رنے আর হকের পক্ষে আসার পর ফারুক আজম অত্যন্ত কঠোর ছিলেন ইসলামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য সম্মানিত হাজিরি আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআনের ছায়া ধরে আসুন এই কোরআন আপনাকে পরিবর্তন করে দিবে আপনার সন্তানকে আলেম বানান আপনার সন্তানকে আলেম বানান দ্বীন শিক্ষা দেন দ্বীন শিক্ষা দেন আপনার জন্য খাজে আসবে আপনার জন্য কাজে আসবে আমার আপনার জন্য কাজে আসবে আমি সব কিছু করতে পারি যে কোনো পেশায় আমি এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং এ বলে যে কোনো গাড়ির ফার্স লাগানোর মধ্যে শ্রেষ্ঠ কাঠমিস্ত্রি সেই পেশায় সে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি তার পেশায় তে সেরা যারা ব্যবসা করে যারা কৃষি কাজ করে সেই কৃষি কাজে সে খুব এক্সপার্ট যারা চাষ করেন সেই চাষের ক্ষেত্রে তার যাবতীয় অভিজ্ঞতা কিন্তু একটা সূরা ফাতিহা তাকে পড়তে বলে সে সূরা ফাতিহার মধ্যে তার দশটা থেকে বিশটা তার ভুল হবে বলে ঠিক কিনা এই ভুলগুলো শুধরাতে হবে কিনা এই ভুলগুলো শুধরাতে হবে না এই জন্য মুরব্বীরা ভাইয়েরা শুনেন নিজের জীবন তো নষ্ট করে দিয়েছি নিজের জীবন তো শেষ করে দিলাম সূরা কাস সহি নাই কুরআন সহি নাই তারপরও
সহি করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া দ্বীন শিখার ব্যবস্থা করেন আলেম বানান কুরআন হাদিস শিখার ব্যবস্থা করেন আপনার সন্তানের কুরআন সহি হবে তো নামাজ সহি হবে নামাজ সহি হবে তাহলে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে এলাকার মধ্যে যে মাদ্রাসা দেখতেছে এগুলো মুরব্বি এমনি হয় নাই এগুলো এমনি হয় নাই পুরো একজন বুজুর্গ নজর হয়ে যায় কানে পড়েছে এই জন্য এই মাদ্রাসা হয়েছে দেখেন যেদিকে যেদিকে আল্লাহ আলার নজর পড়েছে সেদিকে সেদিকে মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন হয়েছে লামা কাসিনা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এদের অনেক ত্যাগের বিনিময়ে দারুল উলুম দেওবন হয়েছে اسغني میں اثر حاضر وفقی ہے بے مثال سنت خور ورا کی زمزم گاتا رہا رشید احمد گنگوہی شمپر کے سورش کشمیر بولیں اس گنی میں اثر حاضر وفقی ہے بے مثال سنت خیر ورا کی زمزم گاتا رہا দারুলম দেওয়ন প্রতিষ্ঠা হয়েছে দারুলম দেওয়ন থেকে আশ্রফানি তানবি বের হয়েছেন শেখ উহিন মাহমুদ হাসান দেওবন্দি বের হয়েছেন তার থেকে বের হয়েছেন আশ্রফানি তানবি রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তবলিগের প্রতিষ্ঠাতা শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই মুফতি কাগাইতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বড় বড় শাহাদাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলাই তাদের নজর যেদিকে যেদিকে গিয়েছে সেদিকে কোরআনের কোরআনের ঘর প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি নজর পড়েছে হাটহাজারি মাদ্রাসা হয়েছে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি নজর পড়েছে জিরি মাদ্রাসা হয়েছে এবং জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি নজর পড়েছে আজিজ রহমত রহমতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে এবং তার মাধ্যমে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ফটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বলেন সুবহানাল্লাহ ফটিয়ার পানি মুফতি আজিজুল্লাহ রহমতুল্লাহি আলাইহির নজর পড়েছে রাজকাটা মাদ্রাসা হয়েছে মাতার বাড়ি মাদ্রাসা হয়েছে ও মুরব্বীরা বলতে চেয়েছিলাম যে কোন মুরব্বীর নজর হইতে পড়েছে সেখানে মাদ্রাসা হয়েছে বুঝতে হবে এই জায়গার মধ্যে কোন বুজুর্গের নজর পড়েছে এই জন্য এখানে দীর্ঘদিন ধরে হাজ কানার খেদমত চলে আসতেছে বলেন ঠিক কিনা এই জন্য আপনার সন্তানকে আলেম বানান হাফেজ বানান আপনিও পরকালীন জীবনে নাজাত পাবেন সেই উসিলায় সেই উসিলে আপনি নাজাত পাবেন এবং অন্ততপক্ষে কোরআনটা সহি করান কোরআনটা সহি করান তার নামাজটা শুদ্ধ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক সেবন থেকে দূরে রাখুন এবং যুব সমাজকে এই মাদক সেবন থেকে দূরে থাকতে হবে এই দোয়া আল্লাহর দরবারে আমরা সবাই করব এবং নিজের সন্তানকে আলেম বানানোর ফিকির নিয়ে আজকের মাহফিলের শেষ মোনাজাত করে আমরা মাহফিল থেকে মাহফিলের আগত ওলামায়ে কেরামদের আলোচনা শুনে ইনশাআল্লাহ বের হব আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু